সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের আর দেখো মন্দির আগে দেখো এখন বেলা দেখেছো ঘড়ি পেছনে প্রায় এগারোটা বাজে ও উঠেছে উঠে টুটে কি করছে দেখো বাবার জন্য রান্না করবে তোমরা তো আজকে টাইটেলটা দেখে বুঝতেই পারছ যে হচ্ছে কি যে কি কি আছে আর কি আর কী কী রান্না করবে তা যেহেতু আজকে আমাদের সাধ্য বাড়িতে খেতে যাওয়া ছিল তো ওই জন্যই আমি ওকে আর কিছু জোড়া জোরি করে নিয়ে আলাম যেটুকুনি পারবে একেবারে করে নাও কারণ তোমরা তো অনেকেই জানো না আমাদের একবারই রান্না হয় দুবেলা খাওয়া হয় আমাদের জলখাবার বলতে কিছু হয় না কারণ আমাদের তো ঘুম থেকে উঠতে উঠতেই বারোটা বেজে যায় তো জলখাবার আর কি করে হবে বলো তো যাই আর রাতে যেহেতু আমরা রুটি খাই ওই জন্য মন্দিরাকে বললাম একেবারে খাবারটা বানিয়ে নাও কারণ রাত্রিবেলা এসে ফেসবুক লাইভ থাকে তারপরে ধরো যারা আমাদের মনসাক্ষী জোনে কর্মরত তারা আসে তাদের কাছ থেকে হিসাবপত্র নেওয়া কি বুকিং হলো কী বৃত্তান্ত যতই দেখো সব কিছু তো নিজেদেরগুলো এগুলো মেনটেন করতে হয় তারপরে যেগুলো ধরো মাল সিপিংয়ের জন্য থাকে কিছু ওরা দিয়ে যায় কিছু ওরা নিজেরাও করে সেই সবগুলো করা মানে এখন সত্যি প্রেশার অনেক বেড়ে গেছে ওই জন্য সন্ধে চেষ্টা করি কোনো মানে রান্নার দিকটা যাতে কিছু না হয় কারণ তার মধ্যে টুকটাক নিজেদের কেনাকাটি থাকে বেরোনো থাকে সব কিছুই তো মেনটেন করতে হয় মানুষ তো আমরা কাজের মধ্যে বলতে পারো আমি মন্দিরা আর শিউলি তিনটে মানুষকেই সম্পূর্ণ সব দায়িত্বটা নিতে হয় তো যাই হোক মেন যেটা সমস্যা সেটা হচ্ছে সাধ্য বাড়িতে খেতে গিয়ে যে এরকম হবে সেটা ভাবতে পারিনি মানে যে সাধ্য বাড়িতে গিয়েছিলাম সে হচ্ছে আমাদের এক গুরু ভাই তারই বোন মারা গেছিলেন তো তার বাড়িতেই খেতে গেছিলাম তো খেতে যাওয়ার সময়তেও ঝামেলা আসার সময়তেও ঝামেলা খেয়েও ঝামেলা মানে কি বলবো ব্যাপারটা এটাই হয়েছে বন্ধুরা মানে কী বলবো তোমাদের মন্দিরা আমি মন্দিরা আমরা না সচরাচর সাধ্য বাড়ি খেতে যাই না কারণ শ্রাদ্ধ বাড়ি খেলে না আমাদের সহ্য হয় না আমার তো খুবই প্রবলেম হয় আগে খুবই হতো আর আমি দই খেতে খুবই ভালোবাসি এবার দই খেলেই না আমার ভীষণ ঠান্ডা লেগে যেত আমি এটা অনেক আগে থেকে দেখছি বা কোনো না কোনো সমস্যা হতো তা যেহেতু খুবই ক্লোজ আর কি যেহেতু আমাদের গুরু ভাই যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তা ওই জন্যই মা বলল যে না গেলেই নয় তো চ কিচ্ছু হবে না তা আমি বললাম ঠিক আছে তা মন্দিরা না সেদিনকে রাগ করে বলছিল যে না যাবো না তা আমি ওকে বলছিলাম যেহেতু বাবা তো যেতে পারে না মানে আমার শ্বশুর মশাই তা বল দিয়ে ও সেই জন্য মাছের ডিম টিম একেবারে সেই বের করে রান্না করা শুরু করে করেছে যেহেতু আমরা যাবো না দুপুরবেলা তো তাহলে খেতে হবে বাড়িতে দিয়ে সেই নিয়ে তো ওর সাথে ভীষণ ঝামেলা বেঁধে গেলো বললাম যে না মা বলছি এখন চলো আর যেহেতু আমাদের বাড়ি শুধু সবারই নেমন্তন্ন ছিল শুধু আমাদের একার নয় মানে মা বাবা বনু সবার নেমন্তন্ন ছিল রুদ্র তো মা বললো যে সবাই যখন নেমন্তন্ন তাহলে চ আর যেহেতু ওনারা জয়গুরু দীক্ষিত তো সম্পূর্ণ খাওয়ারটাই ওনারা না নিরামিষই খাওয়ান কারণ এর আগে ওনার আর একটা বোন মারা গেছিলেন তো সেখানেও আমি খেয়ে এসেছিলাম তখন রাত্রিবেলা লুচি খেয়েছিলাম যদিও তো যাই হোক তখন তারপরে আসার পর যাই হোক ঠিকঠাকই ছিল কোনো অসুবিধা হয়নি তো মন্দিরে আমার সাথে সেই নিয়ে বিশাল ঝামেলা অশান্তি মানে সাধ্যবাড়ি যে খেতে যাবো ওইটাও হচ্ছে কি যে মানে কি বলবো মানে সেই সাধ্যবাড়ির ব্লগের মতন ব্যাপার হয়ে গিয়েছে তো যাই হোক তারপরে এ দেখো চলে এসছিলাম এই যে ইনার ছিল ইনি মারা গেছেন তো ওনার আত্মা শান্তি কামনা করি এটাই সব সময় বলবো হয়তো ইনাকে অনেকেই চেনেন কারণ ওনারাও অনুকূল ঠাকুরের দীক্ষিত তো তারপরে এই দেখো আমরা সবাই বসে পড়েছিলাম একদম খাওয়ার জন্য আমি মা বোন রুদ্র শিউলি আর আমার বাবা আবার পরিবেশন করে তো তা বাবা পরিবেশন করছিল তোমরা হয়তো অনেকেই জানো যারা যারা অনুকূল করে দীক্ষিত কৃষ্ণনগরের শিবিরে যারা যাও কম বেশি তারা জানো যে আমার বাবা পরিবেশন করে যেহেতু আমরা ব্রাহ্মণ বাবাকে পরিবেশন করতে হয় প্লাস ক্যাটারিংয়ের ছেলেও ছিল তবুও বাবা কিছুটা করে দিয়েছে কারণ বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তো যাই হোক সেই খেতে বসেও সেই কথা হচ্ছে এই কথা সেই কথা বস আমার বোনেরও শরীরটা ভালো ছিল না ওও আসতে চাইছিল না এবার মা বাবা জোর করলো বলে তাই সত্যি কথা আমরা আসলাম তো যাই হোক এই দেখো আমি রুদ্র মা সব একটা টেবিলেই আমরা বসে পড়েছিলাম আর কি তো এই যে পাতায় জল দিচ্ছে আর খুব সুন্দর খায়ওছে নিরামিষের মধ্যে তোমার ভাত ডাল ছানার ডাল্লা পনিরের তরকারি এঁচোড়ের তরকারি তারপরে তারপরে মনে হয় কড়াইশুঁটি খাইছিলো যাই হোক হ্যাঁ কড়াইশুঁটি তারপরে ওটাকে কি বলে চানা মশলা নিরামিষ হলে কী হবে খুবই সুন্দর খাওয়া দাওয়া খুবই সুন্দর আয়োজন আর কি আমি তো খুব ভয়ে ভয়েই খেয়েছি কারণ সত্যি কথা যদিও এখন প্রচণ্ড গরম পড়েছে আর হচ্ছে কি যে আমি তো তোমাদের আগেই বললাম খেতে যাই না এরম ঘটনা যে ঘটবে খেতে গিয়ে এরা এটা সত্যি আমাদের চিন্তার বাইরেই ছিল তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে এসে মন্দিরা শরীরের মধ্যে এত অস্থির করছিল যে ও স্নান টান করে এই দেখো ছাদে চলে গেছিলো হচ্ছে একটুখানি হাঁটার জন্য আমি ওকে বললাম যে যাও স্নান টান করে ছাদে যাও তা ও সান করে গেছিলো বাড়ি এসে আবার সেদিনকে সান করেছে তাই সন্ধ্যে বিকেলবেলায় দেখো হাঁটতে এসছে ছাদে তো আমি আর আসিনি আমি একটুখানি শুয়েছিলাম শরীরের মধ্যে এমন হাঁসফাঁস করছিল তোমাদের কি বলবো তো যাই হোক তারপরে ও বললো যে তুমি একটুখানি তাহলে রেস্ট নাও আমি একটুখানি ছাদ থেকে ঘুরে আসি কারণ ছাদে না সেদিনকে কিছু জামা প্যান্টও মেলে দেওয়া হয়েছিল কারণ মাঝামাঝি কারণ সব জামা প্যান্ট তো আর বারান্দাতে ধরে না মাঝে মাঝে ছাদে গিয়েও না মেলে দেওয়া হয় তো ওই জন্য জামা প্যান্টগুলো তোলার জন্য উঠেছিল আর ওই যে পেছনে দেখো কাকিমা দাঁড়িয়ে আছে উনিও ছাদে হাঁটাচলা করে অনেকেই ছাদে যায় হাঁটা কারণ ছাদ তো অনেক বড় আমাদের ফ্ল্যাটের আর মন্দিরা কিছু কচা বলেছিল অবশ্য কিন্তু ওই যে আমাদের নিচে যেহেতু শপিং মল তার গানের ঠেলায় কিছুই আর কি দিতে পারি না কপিরাইটের ভয়ে আর যাই হোক এই যে পুজোটা দেখছো এইটা কিন্তু অ্যাকচুয়ালি যেদিনকে হচ্ছে শিবরাত্রি গেলো সেই শিবরাত্রিরই একটা ছোট্ট পুজো হয়েছিল তা তোমাদেরকে সেদিনকে ব্লগটা দেওয়া হয়নি বলে তাই আমি বললাম যে আজকে দিয়ে দাও দেখো কি সুন্দর খড়ের চাউনিতে শিবরাত্রি পুজোটা হচ্ছিলো এটা আমাদের পাশের পাড়াতেই হচ্ছিল আর কি খুবই সুন্দরতা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে নিলাম আর হচ্ছে আমি গাড়িতে বসে একটু প্রণামও করে নিলাম আর ছবিটা যদিও শিউলি তুলেছে তো তখন পুজো হচ্ছিল রাত তখন প্রায় এগারোটা বাজে আর কি যেদিন শিবরাত্রি পুজোটা হচ্ছিলো আর সেদিনই আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল তোমরা তো ব্লগটা নিশ্চয়ই দেখে নিয়েছো যে আমার মা বাবার নতুন করে আবার বিয়ে দিলাম মা বাবার লাভ স্টোরি আছে ওই একটা ব্লগেই তো যাই হোক এই হচ্ছে মেন আজকের ব্যাপার ছিল তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো কার সাধ্য বাড়িতে খাওয়ার প্রবলেম হয় বা খেলে এরকম সমস্যায় হয় অবশ্যই কমেন্ট করে জানাবা তো আরও একটা কথা যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো এতে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের ফোনে ঢোকে আর আরও একটা কথা আর যদি আরেকটু একটু ভালো লাগে ভিডিওটা তাহলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে এইভাবেই আমাদের পাশে থেকো তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো বাই